হ্যালো বন্ধুরা, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার এখন 4:30-এর মতো বাজে দুপুরবেলায়। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এই দুদিন ধরে খুব একটা বৃষ্টি নেই, তবে খুব একটা রোদও নেই। আজকে যাও একটু উঠেছিল, তবে এখন একদম মেঘলা হয়ে গেছে ওয়েদারটা। আজকে আমি রান্না করেছি ডিম। আমি বলেছি যে সপ্তাহে আমার দুটো দিন অন্তত ডিম খেতেই হবে, অন্য দিন তো মানে হয়তো কোচ খেলাম কি ডিমের অমলেট করে খেলাম খাওয়ার সাথে, সেটা আলাদা কথা। কিন্তু মানে তরকারি করে মানে ডিমের ঝোল বা এগ বিরিয়ানি এরকমভাবে দুটো দিন অন্তত করতেই হবে, নাহলে না আমার মনটা খুব খারাপ হয়েছে। কিন্তু আজকে আমি ডিমের ঝোল রান্না করেছি, কিন্তু একটু অন্যভাবে, সেটা তোমাদের দেখাবো। আমি ভিডিও করে রেখেছি তোমাদের দেখানোর জন্য। আর এরকমভাবে রান্না করলে রঙটাও খুব সুন্দর এসছে আজকে আমার অন্যদিনের ডিমের ঝোলের থেকে, আর স্বাদটাও একটু চেঞ্জ হয়েছে। আর সব থেকে বড়ো কথা, ও ডিমের ঝোলটা খেয়ে বলল ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে, ভালো লেগেছে আমার ডিমের ঝোলটা খেতে। ডিমের ঝোলের প্রতি ও এই কথাটা কোনোদিনও বলেনি আজ পর্যন্ত, আজকেই বলল। বুঝতে পারলে তো, তাহলে ডিমের ঝোলটা ভালোই হয়েছে। আর আমি আজকে নতুনত্ব কি করেছি ডিমের ঝোলটার মধ্যে, সেটা হলো গড়াটা ঠিক আছে, ডিমের ঝোলটার মধ্যে মানে একটু পেঁয়াজ ভেজে তারপরে ওটাকে বেটে তারপরে ডিমের ঝোলে দিয়েছি, মানে বেরেস্তা আর কি, বেরেস্তাটা বেটে নিয়ে তারপরে ডিমের ঝোলটার মধ্যে দিয়েছি, আর খেতে ওর জন্য একটু অন্যরকম হয়েছে, ভালো লেগেছে ওর। তো একদিন ভাবছি পনির আনলে পনিরে এরকমভাবে রান্না করে দেবো, পনিরটা তো খুব ভালোবাসে তার জন্য। দিনগুলো যেন কেমন করে কেটে যাচ্ছে না, আবার তো শিলিগুড়িতে আবার 7 দিন লকডাউন পড়ে গেছে আজকে থেকে স্টার্ট, মানে পুরো শিলিগুড়িতে, আর জোরদার বন্ধ এবার একদম। শিলিগুড়ির অবস্থা খুব খারাপ, খুবই খারাপ বলার মতো না। আর আমি এখন দেখছি টিভিতে দেখছি ওই স্টার জলসাতে রান্না বান্না বলে এখন একটা নতুন নতুন হয়, তো ওইটাও বেশ নতুন নতুন রান্না দেখা যায়, তাই না? কিন্তু শুধু টিভিটা খুললেই না, খালি ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ, ফোন খুললে টিভি খুললে খালি ইলিশ মাছ। আমাদের এখানে তো বাজারেও ঠিক মতো যাওয়া যাচ্ছে না, তো অন্য কিছু মানে সেরকমভাবে বাজার ঘাটও হচ্ছে না, ডিমই খেতে হচ্ছে, ডিম আলু পেঁয়াজ ব্যাস এই দিয়ে চলতে হচ্ছে এখন। ইলিশ মাছ যে কবে খেতে পারবো, আমার সব থেকে মানে যতগুলো মাছ আছে সব থেকে ভালো লাগে আমার ইলিশ মাছ, আমি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তাহলে চলো বিকেলবেলা দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা আমার রান্নাটা একটু দেখে নাও। ডিম রান্না করার জন্য আমি আলু আর ডিমগুলো ভেজে রেখেছি, ও যেহেতু ভাজা ডিম খায় না তো ওরটা এমনি সেদ্ধই রেখে দিয়েছি। আর এই যে ফোড়নে দেওয়ার জন্য একটা ছোট পেঁয়াজ কেটে রেখেছি, আর এরকমভাবে একটা বড় পেঁয়াজ ভেজে রেখেছি, এটাকে বাটবো। আর এটাতে আর যা যা মশলা লাগে আর কি, জিরে ধনে তারপর টমেটো যা, তারপরে লঙ্কা আদা সব বাট মানে বেটে রেখেছি এটাতে। এবারে রান্নাটা আমি স্টার্ট করব। Thank you.
আচ্ছা তুমি কি রান্না করে আমাকে খাওয়াচ্ছ আজকে বলো? পপকর্ন। আচ্ছা আচ্ছা, ফোটার আওয়াজ শুনতে পাচ্ছ? ফোটার আওয়াজটা তোমরা শুনে নাও, পুট পুট করে ফুটছে। ইয়ে দেখিয়ে আপ লোগ, বাহ ভালোই তো হয়েছে গো, পুট 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 করে ফুটলো। খেলছো? খেলছে। আরে তুমি আমার জন্য বানালে তো আমাকে আগে খাওয়াবে না, তো নিজে আগে খাবে। নিয়ে আসো। দিনটা আমার যে কি সুখের হয়ে গেল, বর আমাকে রান্না করে খাওয়ালো। হ্যাঁ, ওভার ফ্ল অমলেট করে আমাকে এক দুবার খাইয়েছে, অথবা পপকর্ন খাওয়ালো, ভালো খেতো। মাঝ রাত্রিবেলা উঠে বলে খিদে পায়, তারপরে ডবল ডিমের অমলেট করে খাওয়াতে হয়। বাহ, তুমি কি প্রতিদিন খাও? না, প্রত্যেকদিন না। আর একদিন? একদিন করে খাইয়েছে। যাই, তাহলে পপকর্ন পার্টিটা সেরে নিই আমরা। হ্যাঁ, বরের হাতে পপকর্ন খাওয়া তো হয়ে গেছে, এবার এখন আমার অনেকগুলো কাজ আছে। সেটা সব থেকে বড় কাজ হলো, অনেকগুলো কাপড় আছে সেগুলোকে গোছাতে হবে। তারপরে আদা, অনেকগুলো বড় বড় টুকরো আদা আছে, সেগুলোকে ছুলে রেখে বেটে রেখে দিতে হবে। আমি আদা বেশি করে যখন আনে, তখন আদা ছুলে বেটে রেখে সেটার মধ্যে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিই। অনেক দিন এরকমভাবে সুন্দরভাবে থেকে যায়, মানে নষ্ট হয়ে যায় না ওটা। তোমরা ট্রাই করতে পারো, যদি তোমাদের মানে কোনোভাবে নষ্ট হয়ে যায়, যে রেখে দিচ্ছ নষ্ট হয়ে যাচ্ছে, তো সেটার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দেবে, দেখবে একদম অনেক দিন অবধি ঠিকঠাক মতোভাবে থাকবে। ওটাও করবো, তার আগে জামা কাপড়ের ঢিপ মানে পাহাড় জমে গেছে, সেগুলোকে পরিষ্কার করতে হবে। আর আজকে না এই যে এই স্যানিটাইজারটা ও নিয়ে এসছে 500 ml, অনেক দিন চলে যাবে। আর এটাতে না অল্প অল্প করে অল্প অল্প করে বেরোবে, আর গন্ধটা দারুণ, লেবু লেবু গন্ধ, দারুণ, অনেকক্ষণ থাকে। আমি কটার দিকে ইউজ করেছিলাম, একবার 6টার দিকে ইউজ করেছিলাম, আমি একটু আগেও গন্ধ পাচ্ছিলাম, আর এখন বাজে 9:30 বাজে, অনেকক্ষণ অনেকক্ষণ ধরে আমি এই গন্ধটা পেয়েছি। খুব ভালো স্যানিটাইজারটা। যাই হোক, কাজকর্মগুলো করিনি। আর দুপুরবেলা না তোমাদের দেখাতে চেয়েছিলাম যে ডিমের ঝোলটা আমি কত তৃপ্তি সহকারে খাচ্ছি, কারণ ডিমের ঝোল খেতে আমি ভীষণ ভালোবাসি, আর আজকে তরকারিটাও জাস্ট দারুণ হয়েছে। তো সেটা তখন দেখাতে পারিনি, কারণ কারেন্ট চলে গেল আর ভীষণ অন্ধকার অন্ধকার লাগছিলো, তার জন্য রাত্রেবেলা খাওয়ার সময় তোমাদের দেখাবো। হ্যাঁ, তাহলে চলো কাজগুলো সেরে নিই, পরে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? খেতে বসে গেছি, আর এই রকম ডিমের ঝোল দিয়ে আমার ভাত ছাড়া অন্য কিছু ভালো লাগে না সত্যি। ওকে, তো দেখতেই পেলে, দুটো তিনটে পরোটা করে দিলাম, ব্যাস পরো হয়ে গেছে। চল তাহলে খাওয়া দাওয়া করে নি, কি ভালো খাচ্ছি, খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, খাওয়া দাওয়া কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে,
আর এখন আমি বসে বসে গোয়েন্দাগি নিচে দেখছি। আগে তো ওই লকডাউনের শুরু শুরুতে 8টা থেকে 9টা অবধি দিত, আর তারপরে তো 11টা থেকে 12টা অবধি, হ্যাঁ এখন তো 11:30 থেকে 12টা। তার তো আমি দেখি ইউটিউবে, দেখি মাঝে মধ্যে যখন সময় পাই বসে বসে দেখি, কিন্তু টিভিতে দেখতে মানে আলাদাই একটা মজা না টিভিতে দেখতে গেলে। আর বাইরে বৃষ্টি হচ্ছে 8 ঘন্টা ধরে, মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে কয়েকটা দিন ধরে না, বেশ ওয়েদারটা বেশ ভালোই যাচ্ছে। 2-3 দিন মাঝে বৃষ্টি হলো, আবার 1-2 দিন মাঝে রোদ হলো, আবার আজকে দেখি বৃষ্টি হচ্ছে। রাত্রেবেলা বৃষ্টি হলে তো ঘুমটা খুবই ভালো হয়, আমার তো খুব ভালো হয়, আমার মনে হয় সবারই ভালো হয়, তাই না? আর আজকে ডিমের ঝোলটা তো খুব ভালো হয়েছিল, বারবার বলছি না, সবাই বলবে এ নিজের রান্নারই বারবার প্রশংসা করো, কিন্তু সত্যিই ডিমের ঝোলটা ভালো হয়েছিল। তোমরা যদি কোনোদিনও এরকমভাবে করে না খাও তো আমার এই রেসিপিটা একদিন করে খেও, ডিমের ঝোল বা মাংস বা পনির যেটাতে খুশি তোমরা ইউজ করতে পারো, দেখবে তোমাদের একবার যে এই রেসিপিটার প্রেমে পড়ে যাবে আর প্রেম থেকে বেরোতে পারবে না। আর তারপরে তো আজকে এক্সট্রা পাওনা হলো বরের হাতের পপকর্ন, ভালোই লাগে না যখন ছোটো মোটো এই মানে এই ছোটোখাটো জিনিসগুলো দিয়ে খুব আনন্দ হয়ে যায়, তাই না? মনটা বেশ, আর খেতেও ভালো লাগছিলো। আমি পপকর্ন খুব একটা খাই না, বাইরের ওই প্যাকেট ফ্যাকেটগুলো পাওয়া যায় না, খুব একটা খাই না, কিন্তু এরকমভাবে বাড়িতে করে বেশ ভালোই লাগে, আমি আগে কোনো দিনও খাইনি। তা এখন থেকে বলবো এরকমভাবে 3-4টে প্যাকেট এনে রাখতে, মাঝে মধ্যে বিকেলবেলা চায়ের সাথেও খাওয়া যাবে, তাই না? তাহলে চলো, গোয়েন্দাগিনিটা শেষ হয়ে যাচ্ছে, আর বকবক বাড়াচ্ছি না, তোমরা সবাই ভালিতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, সুস্থ কে কতদূর কে থাকবে জানি না, কিন্তু সুস্থ থাকার চেষ্টা তো করতে হবে, তাই না? সাবধানে তো থাকতে হবে, সাবধানের মান নেই, সব দিক থেকে সাবধানে থাকতে হবে। তাহলে গুড নাইট, সুইট ড্রিমস, টাটা, পরে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।